চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ শুভেচ্ছা। আজকে দেশের একটা সুন্দর ঈদ আনন্দ করব। এই মুহূর্তে আমাদের করোনা বিধি, এই বিধিকে সরকারের নির্দেশনা মেনে আমরা সকলে মসজিদে নামাজ পড়ব এবং নিজেকে সেফ রাখব, নিজের পরিবারকে আমরা সেফ রাখব। আমাদের এই ঈদ আনন্দ, কিন্তু এই করোনা ভাইরাসের জন্য বাংলাদেশে সহ প্রতিদিন 2000 লোক মারা যাচ্ছে, প্রতিদিন আক্রান্ত হচ্ছে। আমরা এই বিধিকে সামনে রেখে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, মাস্ক ব্যবহার করব, হাত ভালো করে ধুব। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলাফেরা করব, নিজে বাঁচব, নিজের পরিবারকে বাঁচাব এবং অন্যের পরিবারকে বাঁচার সহযোগিতা করব। আমরা এই ঈদ যেন মানুষের, আমার আপনার আগামী ঈদ যেন আমরা করতে পারি। আমরা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাই, আমরা যদি শেষ হয়ে যাই, এই আনন্দ আমাদের আগামী আর পাব না। আমি এই জন্য দেশবাসীর কাছে আমি অনুরোধ করব, সকলে আমরা সচেতন হই। আমার ওয়ার্ডের যারা আছেন এই 21 নম্বর ওয়ার্ডে, সকলে ঈদের শুভেচ্ছা। আমরা সকলে মসজিদে যাব, নামাজ আদায় করব, সরকারি বিধি এবং সালাম দিব, হাতে হ্যান্ডশেক নিব না, বুকে বুকে মিলব না। সকলে এই একসাথে আনন্দ ভোগ করব। আমরা সকলে বেঁচে থাকলে আগামী ঈদও আমরা করতে পারবো। এই যেন আমাদের শেষ ঈদ না হয়, সকলে সতর্ক থাকবেন, আমরাও থাকবো। আমার ওয়ার্ডের মানুষ কর্মহীন হয়ে গেছে, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন শ্রমজীবী মানুষ অসহায় আছে। আমরা সরকারি নির্দেশনা যতটুকু সহায়তা করতে পেরেছি, আমরা সব কিছু পারি নাই। আমরা যদি ভুল টুল হয়ে থাকে, এই ঈদের শুভেচ্ছা আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব সরকারের নির্দেশনা মেনে চলার জন্য। আমরা ইতিমধ্যেই আমার ওয়ার্ডে 1937 টাকা প্রধানমন্ত্রীর কার্ড আমরা দিয়েছি। কিছু লোকে আমাদেরকে টেলিফোন বলছে, তাদের মোবাইলে মেসেজ এসেছে। আমাদের এমপি মহোদয় 500 কার্ড দিয়েছে, বিকাশ কার্ড ইতিমধ্যেই 2,250 আমরা পেয়েছি। বাদবাকিটা হয়তো সার্ভেয়ারের কারণে দেরি হচ্ছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় নবম ধাপে বন্ধু মাল দিয়েছি, কিন্তু আমাদের ওয়ার্ডে এত লোক, বিভিন্ন এলাকার লোক, আমরা কিন্তু তাদেরকে সব দিতে পারি নাই। আমরা দিতে পারি নাই সরকারের ব্যবস্থাপনায়। আমরা বিশেষ উমেশ কার্ড দিয়েছি, আমরা সরকারের ব্যবস্থাপনায় এই 2,500 টাকার কার্ড দিয়েছি, আমরা সরকারি ব্যবস্থাপনায় এমপি মহোদয় বিকাশ কার্ড দিয়েছি, আমরা চাল দিয়েছি, আলু দিয়েছি, ডাল দিয়েছি, চা দিয়েছি। ওয়ার্ডের জন্য একবারে নগণ্য, এই জন্য ওয়ার্ডবাসী সকলে পায় নাই, কিন্তু এই পাওয়াটা বড় জিনিস না। আপনারা এই এলাকার হিসাবে আমার ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়েছে কম, মারাও গেছে কম। আপনারা আত্ম সচেতন থাকেন, আপনি নিজে বাঁচেন, এই রিলিফ বড় ব্যাপার না। আপনারা এই বেঁচে থাকলে এই কামাই করতে পারবেন, এই খেতে পারবেন। আমাদের দুষ্টটি আপনারা সঞ্চয় করবেন না, দেখবেন আমরা এই করোনার মধ্যে এই সুস্থ হয়ে আপনাদের সাথে কাজ করছি। এই জন্য আমাদেরকে একটু দোয়া করেন, যদি অন্যায় করি আমাদেরকে বদ দিয়ে। আর সকলে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।